লাইফে নিশ্চয়ই অনেকবার শুনেছ, এটা কি পরেছো? এত লাল লিপস্টিক, ঠোঁটে নাকা বোলাল লিপস্টিক, লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম মানে নতুন চমক, নতুন কিছু। রূপালী দুনিয়ায় যেদিন থেকে পা রেখেছেন সেদিন থেকে ভক্তদের জন্য ছড়িয়ে চলেছেন সৌন্দর্যের সুবাস। কিন্তু সৌন্দর্য আমাদের অধিকার। অনেকটা সাপলুরুর মতোই তিনি যেন খেলে চলেছেন ভক্তদের ভালো লাগা নিয়ে। আমার মন তোর পাড়া এসেছে তোরে আশকারায়। আবেদনময়ী এই চিত্রনায়িকা গুণের সুবাস ছড়িয়েছেন এপার থেকে ওপারেও। বেছে বেছে কাজ করছেন তিনি। আর কাজের গোপনীয়তা রেখে ভক্তদের জন্য উপহার দিয়ে চলেছেন একের পর এক সিনেমা। বিষয়টা সাপলুরুর মতো হলেও বাস্তবেও যেন তাই। হঠাৎ করে গোপনীয়তার বেড়াজাল ভেঙে সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন আসছে সাপলুডু। যখন আমাদের শুটিং শুরু হয়েছে সবাই বলতো যে একটা ছবি আপ দাও, আমি সরি আমাদের শুটিং এর একদম পুরোপুরি ডিরেক্টর থেকে মানা যে কোনো রকম ছবি আপলোড দেওয়া যাবে না। সাপলুডুতে আপাতত আমরা আপনাদেরকে কিছুই বলতে পারছি না, ট্রিজার আর লুক দেখে আপনাদের মতো আমরাও অপেক্ষায় আছি এই ছবিটির জন্য। অন্যের জলে নিজের সব যখন হারায় তখন ঘুরে দাঁড়ায় কেউ কেউ। তবে আসার কথা, ছবিটির পরিচালক গোলাম সোহরাব দদুল ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ছবিটির মুক্তির তারিখ। তাই সবকিছু ঠিক থাকলে আসছে 27 সেপ্টেম্বর মুক্তি পাবে শুভ ও মিম জুটির সাপলুডু।